আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখবেন আজকে যে ঈদের দিন ঈদের নামাজ পড়বার যাওয়ার আগে সকালে আমরা কি কি কাম করলাম। তো প্রথমে গাই বানিয়ে নিতেছি, একটা বানাইলাম, আবারও আর একটা বানাইবার নিয়ে গাইছি। তো আমার আব্বা যে দেখতেছেন এটা বাছুর ছেড়ে দিতেছে, মানে লোকাল গরু বাছুর দিয়ে উষার দেওয়া লাগে। তো যাই হোক, যে বাছুর দিয়ে আমরা মানে গাই বানানোর আগে বাছুর উলানে উষার দিয়ে নেই, হয়তো যেটা আগে বানাইলাম ওটা হলস্টেন গরু, ওটার বাছুর ছাড়াই উষার দেওয়া যায়, আর বাছুর লাগি না বানাইতে। তো যাই হোক, আমরা দেখেনি যে বাছুর দিয়ে কীভাবে উষার আনাইতেছি। এটা কিন্তু ঈদের নামাজ পড়বার যাওয়ার আগে সকালকার কাম এটা। তো যেহেতু বাড়িতে গরু আছে, এই কামটা করাই লাগবো, আর বাড়িতে হয়তো পায়েস লাসা এবং শ্যামাই রানতে গাখির লাগেই। তো প্রথমে ওই জন্য আগে আমরা গাখিরটা বানিয়ে নিতেছি গরুর থেকে। তো আমরা যেভাবে গাখিরটা বানানোর আগে দেখেন যে উলানটা ভালো করে ধুয়ে নিতেছি। তো উলানটা যেহেতু বাছুরে দিয়ে খিলান হলো, তো উলানটা ধুয়ে টুয়ে সাবা টাবা করে তো আমরা গাখির বানিয়ে নেবো আর কি। তো আসলে কিন্তু আঙ্গুরে যারা কৃষক মানুষ এবং আঙ্গুরে প্রথম কাম কিন্তু গরুর ঘরেই সকালবেলা, হয়তো ঈদের দিনই হোক বা অন্য দিনই হোক, কারণ গরুর ঘরে না গেলে চলবই না আর কি। তো এই যে গায়ের থেকে যে গাখির বানিয়ে নিতেছি, মানে ঈদের দিন বাড়ির গাখির দিয়ে নাস্তা খাওয়ার স্বাদটাই আলাদা। তো আসলে যারা কৃষক তারা সবাই পায়, কিন্তু কৃষক ছাড়া মানুষ হয়তো যারা একবারে উপায় নেই, কিনে নিতে লাগবে হয়তো আগের দিনই কিনছেন। তো এই যে যাই হোক, আমরা পানিয়াটা নিয়ে বাছুরে খাবার দিলাম, আঙুরে গাখির নেওয়া হয়ে গেছে গায়ের থেকে, এখন বাছুরে যেটুকু আছে বাছুরে খাবো। যাই হোক, আমরা বাড়িতে এদিকে আমার বেডি এবং আমার ছোটো ভাইয়ের বেডি, এরা দুজনে মানে ঈদ হিসাবে অল্প সাজা গোজা করতেছে, নতুন ড্রেস আমার বেটা, এরা আবার এরা ফটো মারতেছে। তো যাই হোক, মানে ঈদ হিসাবে যেটা বাড়িতে যেটা ফুর্তি, হয়তো সব বাড়িতে এইভাবে হইতেছে, কিন্তু আমরা হয়তো ভিডিও আকারে ধারণ করতেছি, এদিকে হয়তো দেখতেছেন বা বহুতেই করতেছে। কিন্তু যাই হোক, আঙুরে গ্রামের মানুষ আমরা কীভাবে ঈদ পালন করি বস্তুটা ভালো করে দেখেন, এ টু জেড পারবেন, দেখবেন। তো এদিকে আঙুরে যেটা লাসা বানানো হবো, লাসা বানানোর জন্য প্রথমে যেটা গাখির জাল করা হইতেছে, এদিকে বাদাম কিশমিশ মোটামুটি এগুলো সব রেডি করা হইতেছে। আমি যেভাবে লাসা বানানো হয়, বহুতে হয়তো বহুত মডেলের লাসা বানান। তো ওই বস্তুটা কী করা হইতেছে, পানি ফার্স্টে গরম করে তারপরে গাবলার মধ্যে আগে নামিয়ে নেওয়া হইতেছে। এখন কিন্তু লাসা দেওয়া হয় না, এনে লাসাটা দেওয়া হবো আপনার, এগুলো সব দেওয়ার পরে তারপরে দেওয়া হবো লাসা। তো লাসাটা এরকম একটা বস্তু, যদি আপনি এটা দিয়ে জাল করেন তাহলে কিন্তু একদম আঠা মানে কইলা ই হয়ে যাবো গা। তো হয়তো বহুতে বহুত ধরনের খাইছেন লাসা, তো দেখেন যে এই লাসাটা কিন্তু গরম অবস্থায় খালি উপর দেওয়া ছাইড়ে দেওয়া হইতেছে। তো এভাবে যদি ছাইড়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে দেখা যাবো যে এটা হিট ধুয়ে একদম ফুইলা বড়ো বড়ো হয়ে যাবো গা। তো হয়তো লাসা প্রথম প্রথম এই বাদাম কিশমিশটা কিন্তু আগেও দেওয়া যায় পানি গরম করার সময়। তো আমরা হয়তো অল্প পরে দিছি আর কি, পানি গাখিরটা যখন গরম হয়েছে, গাখিরের সাথে অল্প পানিও দেওয়া হয়েছে। তো যাই হোক, পানিটা পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে, খালি গাখিরতে বানাইলে আরও ভালো হয়। তো যাই হোক, এইদিকে লাসার কাম রেডি। তো আমার গরুর কিছু খাওয়া দাওয়া খিলান একটাছে, তো আমি গরুর জন্য ঘাস কিনে কাইটে তো রেডি করে দিতেছি আর কি, যে গরুর যে কটা ঘাস সকালবেলা দিয়ে তারপরে হে ঈদের নামাজ পড়বার যাওয়া। তো আমি নিজেই ঘাস কিনে আমার গরুর চারিতে উড়িয়ে দিতেছি। তো গরুর দেখেন যে ঘাস, আসলে কাঁচা ঘাস গরুরে খিলাইলে বহুত ভালো গরুর জন্য। তো সকালকার সকালে যে ঈদের দিন, তো একবারে কাঁচা ঘাস সামনে দিয়ে তারপরে ঘাস কিনে হয়তো যেটি কাটলাম একটি কাইটা টেটে গরুর সামনে দিয়ে আমি খাইটাটা কিন্তু গুছিয়ে থুয়ে দিলাম। তো আমরা এইভাবে দাও দিয়ে কুড়ি কাটতেছি আর কি। তো যাই কেন, আমার প্রথমে গাও ধোয়ার কাম, গাওটা ধুই আর কি, যেহেতু সকালে এই নামাজ পড়ে যাওয়া লাগবো ঈদগা মাঠে। তো সকালে গাওটা ধুয়ে নিলাম, তো গাও ধুয়ে তারপরে কাম শেষ যেহেতু, তো লাসাটা খাই দিয়ে কীরম হইলো। তো লাসা খাওয়ার পরেই আমরা আবার রেডি হবো ব্যাগে মিলে ঈদগা মাঠে নামাজ পড়বার যাওয়ার জন্য। তো যাই হোক, আমরা তিনজনে আপাতত গেতেছি, আমি হামিদুল আদিল, হয়তো তিনজনই চিনেন, আদিল আমার বেটা আর হামিদুল আমার ছোটো ভাই। তো আরও আছে মানুষ, ওরাও গেছে। তো আমরা যাই হোক, আমরা ব্যাগে ঈদগা মাঠে আয় পৌঁছাইলাম।